বাড়ির কাছেই যখন এত সুন্দর জায়গা, তাহলে সেখানে না গেলে পাবনায় হিসেবে বেশ বেমানান মনে হবে। তাই আর দেরি না করে রওনা হলাম ছোট দুই ভাইকে নিয়ে। আজকের ভিডিওতে পরিচয় করিয়ে দেব পাবনার শহর থেকে খুব কাছেই চর বলরামপুর দিয়ে বয়ে যাওয়া পদ্মা নদীর কথা। যার এক প্রান্ত মিলিত হয়েছে কুষ্টিয়ার শিলয়তহের সাথে, যেখানে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কুটির বাড়ি রয়েছে, আর অন্য প্রান্ত বউবাজার সহ আরও অনেক অঞ্চলের মধ্য দিয়ে বয়ে গেছে। এমন এক পরন্ত বিকেলে পদ্মার পাড়ে বসে সময় কাটিয়ে দিলাম ঘন্টার পর ঘন্টা। চাইলে আপনিও পারেন খুব অল্প সময়ের মধ্যে আপনার প্রিয়জনকে সাথে নিয়ে ঘুরে আসতে। সাড়ে চারটার দিকে ছোট ভাই খালেদ ও রবিনকে নিয়ে রওনা হলাম যুবোন্নয়ন ও টিটিসি সংলগ্ন এলাকা রাজাপুর মোড় থেকে। এখান থেকে চর বলরামপুরের দূরত্ব প্রায় 8-10 কিলোমিটার হবে, অথবা একটু এদিক সেদিক হতে পারে। আমরা প্রথমেই হাইওয়ে থেকে জহিরপুর গ্রামে ঢুকলাম। তারপর পাবনা টু ঢালার চরের রেল লাইনের ক্রস করে সোজা চলে যাব ভারেরা ইউনিয়নের দিকে। তার আগে চোখে পড়বে চোখ জুড়ানো সবুজ আর সবুজ। এখানে বলে রাখি, আপনারা প্রাইভেট কার নিয়ে আসতে পারবেন না, কারণ রাস্তা খুবই চাপা। চাইলে ইজি বাইক ভাড়া করে আনতে পারবেন, তাই সব থেকে ভালো হয় আপনারা যদি আমাদের মতো মোটর বাইক নিয়ে আসেন। চলতে চলতে আমরা ভারেরা বাজারে পৌঁছে গিয়েছি, এখন সোজা যেতে হবে মুজিববাদের দিকে। সেখান থেকে আর একটু এগুলে চর বলরামপুরে পৌঁছে যাব। পথে সামান্য ভাঙা রাস্তা চোখে পড়বে। মুজিববাঁধে ওঠার পর আমাদের বাংলা বাজার অভিমুখের দিকে সামান্য আগাতে হবে। তারপরেই হাতের বামে চর বলরামপুর ঢোকার রাস্তা পেয়ে যাবেন। এবার শুধু নাক বরাবর যেতে হবে। অবশেষে আমরা পৌঁছে গেলাম চর বলরামপুরের সেই পদ্মার পাড়ে। আহা, গোধূলি লগ্নে পদ্মার চর যেন সেজেছে অপরূপ সৌন্দর্যে। পদ্মার শান্ত জল আর দূরে জেগে ওঠা চর যেন সবুজ মায়ার গালিচায় ডাকছে আমাকে। চাইলে কি এখন যেতে পারবো? না, দিনের আলো প্রায় ফুরোতে চলল। ওই যে নৌকাগুলো দেখছেন, সবই ছুটছে বউবাজারের দিকে। আমরা নদীর দিকে এগিয়ে যাচ্ছি, তবে যে পরিমাণ বালি তাতে জুতার অবস্থা বেগতিক, আর যানবাহনের অবস্থা তো দেখতেই পাচ্ছেন। এত সুন্দর একটি জায়গায় যখন আসলাম, আপাতত এইটুকু কষ্ট তো করাই যায়, তাই না? নদীর শান্ত জল দেখে নিজেকে ধরে রাখতে পারছি না, মনে হচ্ছে এখনই একটা ঝাঁপ দেই,
যে গরম পড়েছে। কিন্তু সেটা তো সম্ভব হচ্ছে না, তাই হাত ধুয়ে কিছুটা শান্তি অনুভব করছি। এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন, এইগুলো আরেক জাতের ঝাউ গাছ। এখানে আরও অনেকগুলো রয়েছে, তবে জোয়ারের পানিতে কিছুটা ডুবে গেছে। ভাটা পড়ে গেলে কাছে থেকে এই গাছগুলো হাত বোলাতে পারবেন। এই যে এখন দেখতে পাচ্ছেন যে ঝাউ গাছগুলো, এগুলো পানিতে আছে। কিছুদিন আগে এখানে পানি ছিল না, এখন পানি আসার কারণে এই ঝাউ গাছগুলো এখন পানিতে তুলিয়ে গেছে। তবে আপনারা যদি এর ভিতরে আসেন, যদি পানি না থাকে তাহলে খুবই ভালো ভালো উপভোগ করতে পারবেন, এই গাছগুলো দেখতে পাবেন। আবার এখানে কিছু কিছু জায়গায় দেখবেন যে আপনার মৎস্য চাষের জন্য জাল পেতে রাখছে। সবচেয়ে ভালো হতো যদি আমি এই জালের ভিতরে দেখতে পাইতাম মাছ আছে কি না, তাহলে সব থেকে বেশি ভালো হতো। এটা বনের মতো দেখতে হলেও এটা কিন্তু আসলে একটা কুশিল, যেটাকে আমরা সহজ ভাষায় বলি আখ, বন আখ বলতে পারেন। আবার ঢাকাতে এটাকে বলে গেহেন্দারি। হেভি লাগতেছে এটা, এক কথায় বলতে গেলে এটা খুবই মিষ্টি। এই চরের মানুষেরা বিভিন্ন পেশায় নিয়োজিত, কেউ কৃষিকাজে, কেউ বা আবার জেলে, আবার কেউ কেউ মাঝি। তাদের বর্ষার মৌসুমে ব্যস্ততা কাটে নৌকায় আলকাতরা ও মেরামত করে। এই যে মাঠটি দেখতে পাচ্ছেন, এখানে উপরের অংশে বালির পরিমাণ কম থাকায় তিল চাষ করছে, আর নিচের অংশে বাদাম চাষ করেছে। কি গাড়ি চালাচ্ছাও? এখানে জীবন যেমন সহজ তেমনি কঠিন। এই বৃদ্ধ লোকটিকেই দেখুন, প্রখর রোদে ভেড়া চড়িয়েছেন, এখন বাসায় ফিরছেন। এই মাঝির কাছ থেকে জানতে পারলাম নৌকা বোঝাই করা বাদাম বউবাজারের কাছ থেকে নিয়ে এসেছে। এখন বাদাম তোলার উপযুক্ত সময়, তাই লোকালয়ে এনেছে নিজ বাসায় নিয়ে যাওয়ার জন্য। পরে গাছ থেকে বাদাম ছাড়িয়ে তা বাজারে বিক্রয় করা হবে। এখানে বালির পরিমাণ বেশি হওয়ায় ঘোড়ার গাড়ির ব্যবহার বেশি করা হয়। সন্ধে প্রায় হতে চলল, আমরাও বেশ কিছুক্ষণ নৌকায় সময় কাটিয়ে আবার ফিরে যাব নিজ গন্তব্যে। এখানে আসতে পেরে সত্যিই বেশ ভালো লাগছে। বাড়ির কাছেই এত সুন্দর জায়গা, সত্যিই মনটা একদম প্রফুল্ল হয়ে উঠল।
আমার এই ছোট্ট প্রচেষ্টা যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে অন্যদের জানিয়ে দেবেন, তাহলে আমিও উৎসাহ পাব। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ সবাইকে।